Good morning and welcome to News Today India. Myself Jabbar Ali along with my co-host Shreyashi at present. Just giving you an information that this is not a news but a promotion of a play school of a minor school which is going to be inaugurated by Honorable Chairman Islampur Municipality. As you know that Swami Vivekananda said, education is the manifestation of perfection already in man. That means each and every child is an unique, and if you nurture that child, he is going to be a better citizen in the next time, best citizen for India. So let's go over on what's happening in the grand opening of this Kids Z at Islampur, which is definitely a good achievement for Islampur in the arena of education. Let us go to the interior of the school and let us introduce the dignitaries present over here. আপনাদের জানিয়ে দিই, এটি কোনো খবর নয়, বরং খবরের আঙ্গিক একটি বিজ্ঞাপন, যার মাধ্যমে অন্ততপক্ষে যাদের বাড়িতে ছোট ছোট কুচি কাচারা আছে, যারা অন্ততপক্ষে প্রি স্কুলের কথা ভাবছেন, তাদের জন্য একটি বিশ্ববন্দিত ব্র্যান্ড কিডজি তার শুভ উদ্বোধন হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই, যেখানে ইতিমধ্যে সম্মানিত অতিথিরা এসে উপস্থিত হয়েছেন, তাদের বরণ পর্ব চলছে, কারা কারা রয়েছেন, এবং আজকের এই হচ্ছে কিডজি স্কুলের বা প্রি স্কুলের শুভ উদ্বোধন ফিতে কেটে করবেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল। চলুন সে অনুষ্ঠান আপনাদের দেখাবো আমরা। ছোট ছোট যে বাচ্চাগুলো বসে রয়েছে তোমাদের জানাই অনেক আদর ভালোবাসা। এই যে বাচ্চাদের স্কুল, এই কনসেপ্টটা একেবারে নতুন। As you see, the dignitaries are already present over here. Honorable Chairman Islampur Municipality, Mr. Kanayalal Agarwal, Jila Parishad Sadasya Javed Akhtar, Board Councillor Vikram Das, as well as the Information and Cultural Officer of Islampur, Mr. Shubhadeep Das. Let's see what the dignitaries are saying. বাড়িতে মা বাবা দুজনই ওয়ার্কিং এবং আরো অন্যান্য কারণের ফলে বাচ্চাদেরকে খুব কম বয়সেই স্কুলে পাঠিয়ে দেওয়ার একটা প্রবণতা এখন লক্ষ্য করা যাচ্ছে। ফলে এরকম স্কুলগুলির প্রয়োজনীয়তা যেরকম বেড়ে গিয়েছে, সেরকমই স্কুল কর্তৃপক্ষের একটা দায়িত্বও কিন্তু খুবই বেড়ে গিয়েছে। আমরা আগে বলতাম চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এডুকেশন বিগিনস অ্যাট হোম। ছোটবেলায় মা বাবাই প্রথম শিক্ষক শিক্ষিকা হতেন, তারাই প্রথম শিক্ষা দেওয়া শুরু করতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেহেতু এক বছর দেড় বছর বয়সে তারা স্কুলে যাওয়া শুরু করে, তাই সেই প্রাথমিক পাঠটুকু তারা আর মা বাবার কাছে পায় না, তারা স্কুল থেকেই পায়। আর এখানেই স্কুলের যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা যাদের দায়িত্বে বাচ্চাগুলিকে ছেড়ে দিতে বাধ্য হন মা বাবারা, সেই শিক্ষক শিক্ষিকাদের একটি বড় দায়িত্ব কিন্তু তাদের বাচ্চাগুলিকে মানুষ করার বড় দায়িত্ব কিন্তু বর্তায়। এবং আমরা সকলে জানি যে কোনো একটি বাড়ির ভিত যদি মজবুত না হয়, বাড়িটি কিন্তু ভালো হয় না, যে আমরা যতই উপরে ভালোভাবে করার চেষ্টা করি। এবং ভিত্তি তৈরি করে দেওয়ার দায়িত্ব এই কিডজি স্কুল এবং এই ধরনের আরো যে সমস্ত স্কুল আছে, একদম প্লে স্কুল যেগুলোকে আমরা বলি, যেখানে খেলাধুলো ছোট থেকে খেলতে খেলতে তারা পড়াশোনা করতে শেখে, বিভিন্ন জিনিস সম্বন্ধে জ্ঞান লাভ করে, এবং সে তার উপরেই তাদের পুরো সারা জীবনের যে শিক্ষা, সারা জীবনের যে এডুকেশনাল লাইফ, একাডেমিক লাইফ, তার বেস কিন্তু এই কিডজি স্কুলে তৈরি হবে। সুতরাং আমি বলবো যে কিডজি স্কুলে যারা পড়াবেন, যারা দায়িত্বে থাকবেন বাচ্চাদের, তারা যেন নিজেদের আপ টু ডেট রাখেন। এখন বর্তমানে আগে আমরা বলতাম না জেনারেশন গ্যাপ বলে একটা কথা শুনতাম, যেখানে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের দূরত্ব মোটামুটি 20-25 বছর, 15-20 বছরের যদি বয়সে ডিফারেন্স থাকে তখন আমরা বলতাম জেনারেশন গ্যাপ। কিন্তু এখন বর্তমানে কিন্তু 5-5 বছরই জেনারেশন, নেক্সট জেনারেশন চলে আসে, জেনারেশন গ্যাপ বলতে পারি। 5 বছর আগে যেটা এসেছে সেটা এখন পুরনো হয়ে গেছে। আপনারা ভেবে দেখতে পারেন অনেক জিনিসই আছে এরকম, যেটা 5 বছর আগে আবিষ্কার হয়েছে এখন সেটা কোনো ব্যবহার নেই। সুতরাং আমাদেরকে, মানে যারা শিক্ষক, যারা বাচ্চাদের দায়িত্বে থাকবেন, তাদেরকে কিন্তু আপ টু ডেট থাকতে হবে যে চেঞ্জেসগুলো ঘটছে।
এবং এই যে এআই বলে যে জিনিসটি আমাদের কাছে এখন এসেছে বর্তমানে, এই এর ফলে কিন্তু এই যে 5 বছরটাও হয়তো কমে 2 বছর 1 বছরে চলে আসবে, যে 1 বছর আগে তৈরি হয়েছে সেটা এখন আর নেই, এরকম হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজেদের আপ টু ডেট রাখবেন, তাহলেই আপনারা যাদেরকে শেখাবেন, যাদেরকে বলবেন, যাদের যাদের ভবিষ্যৎ আপনারা গড়ে দেবেন, তাদেরকে আপনারা যথাযথটা দিতে পারবেন যখন আপনারা নিজেরা আপ টু ডেট থাকবেন। তাই আপনাদের এটাই অনুরোধ করব যে বরাবর যে একটা জায়গায় পৌঁছে গেছি, একটা চাকরি পেয়ে গেছি মানেই যে আমার কাজ শেষ, তা নয়। আপনাকে নিজেকে আপ টু ডেট করতে হবে, তবেই আপনারা পরবর্তী প্রজন্মের কাছে সেটা পৌঁছে দিতে পারবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের স্কুলের অনেক আপনাদের স্কুলের জন্য অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ইসলামপুরের বিশিষ্ট অ্যাডভোকেট মৌমিতা রয় চৌধুরী ম্যাম, ওনাকে মঞ্চে ডেকে নিচ্ছি এবং ওনাকে বরণ করে নিচ্ছে আনিশা আগরওয়াল। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জাভেদ আখতার মহাশয়, ওনাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। আজ স্কুল কা ওপেনিং সেরিমনি, আর ইস মৌকে পর হামারে উপস্থিত অনারেবল গেস্ট আর হামারে লেডিজ এন্ড জেন্টলম্যান, হামারে যুবা পিঢ়ি লোক, মাসুম বচ্চে, আজ কে দিন কে আপ সবো কো মুবারকবাদ, অভিনন্দন জানাতে হুয়ে। সবসে পহলে চেয়ারম্যান সাহাব, हमारे टीचर, हमारे एडवोकेट्स, शायद इन लोगों ने आपको पूरा डिटेल में बता चुके हैं, लेकिन मैं एक बात कहना चाहता हूं, ये जनरेशन का तकाजा है, नीड है। एक जमाना होता था कि बच्चे जन्म लेते थे 4 साल 5 साल 6 साल वो ओपन फील्ड में खेला कूद करते थे, घरों में खेला कूद करते थे, कोई ध्यान नहीं था उनका। लेकिन आज के लाइफ इतना बिजी लाइफ हो चुका है कि घर का हर पर्सन ये चाहता है कि मेरा कहीं इंगेजमेंट हो जाए, हस्बैंड इंगेज है तो वाइफ भी इंगेजमेंट होना चाहती है। ये दोनों की वजह से ये बच्चों के जो ममता है उसमें कमी आ जाती है और हम लोग को सपोर्ट करना पड़ता है ये किड्स स्कूल के जरिए से। तो ये स्कूल के जितने भी हमारे टीचर्स, स्टाफ, जिन लोगों ने अपने मेहनत से इस चीज को यहाँ पर लाने की कोशिश की है, मैं आप सबों को सैल्यूट जनाता हूं कि बच्चे लोग एक ममता को छोड़कर अपने माँ बाप के प्यार से हटकर आपके छौनी में वो लोग आके शरण लेना चाहता है और आप ही के जरिए से वो आपके तरीका को अपनाता है। वो पढ़ तो नहीं पाएगा, लिख नहीं पाएगा, लेकिन आप लोग जिस तरह से एक्ट करके दिखाएंगे वही उसका एजुकेशन होता है। तो किड्सी का यही मतलब है कि आप एक्ट करके दिखाइए, बच्चे उसको फॉलो करते हैं और आगे चल के वही एजुकेशन बन जाता है। तो ये है इसका जरूरत। आज के दौर में देखिए, जहां भी देखिए, हर जगह ये किड्सी बच्चों के फ्यूचर के लिए, माँ बाप ड्यूटी में जाएंगे, बच्चे को स्कूल में डाल के जाते हैं, लेकिन भरोसा आप लोगों पर होता है। तो ये बहुत ही बड़ा रिस्पॉन्सिबिलिटी है, बहुत ही बड़ा ये आपको जिम्मेदारी है और इसको आप लोग अच्छे से निभाएंगे, ये हम लोग आशावादी भी हैं। इस्लामपुर में इस चीज को लाने वाले आप लोग हैं
आपसे पहले भी कुछ साल पहले हमने देखा था, शायद वहां मेरा मार्ग की तरफ किसी ने ओपनिंग किया था लेकिन उन्हें सक्सेस नहीं हो पाया। आज बैसाखी और तताई और उनके साथ में की पूरी टीम आप लोगों ने इनवाइट किया था, मैं आप लोगों को धन्यवाद जनाता हूं कि आप लोगों ने इस लाइक समझा, मुझे यहां पे आने का मौका दिया। और इस बात के साथ कि आप लोगों को जहां भी जिस वक्त भी जरूरत पड़ेगी, आज यहां पर बैठे हुए जितने भी लोग हैं वो सभी को आपको हेल्प करने के लिए, आपको कॉपरेट करने के लिए हर वक्त तैयार रहेंगे। आप अकेले नहीं हैं, आपके ऊपर हम सब मौजूद हैं। बस एक ही जिम्मेदारी है, एक ही आपको रिक्वेस्ट है कि आपके सुपुर्द में आपके पास हमारे गार्जियन लोग अपने मन्ने से मुन्ने से बच्चे को छोड़ जाएंगे, उसको ऐसा ट्रीट कीजिए ताकि वो बच्चे माँ बाप को प्यार को भूलकर आपके प्यार में उलझल जाए और अपना फ्यूचर को तैयार करें। धन्यवाद। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন রণজিৎ দে মহাশয়, কাউন্সিলর রিপ্রেজেন্টেটিভ, ওনাকে বরণ করে নিচ্ছে সাবনাম। বলছি যে একটা খুশিরই খবর এই কারণে যে শৈশব যেন একবারে চুল হয়ে না যায়, যার জন্য প্রি স্কুলগুলো একটা সরকারি বিদ্যালয়ের পাশাপাশি একটা কমপ্লিমেন্টারি স্কুল হিসাবে কাজ করে, যাদের সামর্থ্য আছে তারা ভালো জায়গায় পড়ায়। আজকে কিডজি আবার ইসলামপুরে এলো, এর আগেও এসেছিল, তারা সাকসেসফুল হয়নি, আজকে আবার দুজন খুব বলিষ্ঠ লোক তারা নেওয়া শুরু করেছে, আজকে উদ্বোধন হবে, আপনার হাতে কি বলবেন? না, ভালো লাগছে যে দেখুন এক ট্রায়াল তো করে যেতে হবে, ট্রায়াল অ্যান্ডারে ট্রায়াল করে করে সাকসেস হবে। কিডজি স্কুল এর আগেও আসছিলাম আমি, অন্য এখানেই বা আশেপাশে কোথাও উদ্বোধন হয়েছিল, যাই হোক আবার হয়েছে, আশা করছি নিশ্চয়ই। আসলে যারা ম্যানেজমেন্টে থাকে স্কুলের তাদের একটু ধৈর্যটা রাখতে হবে, প্যাসেন্সটা না রাখলে মুশকিল আছে। প্যাসেন্স যদি থাকে তাহলে সাকসেস হবে। এই আছে একবারই হয়তো পঞ্চাশটা বাচ্চা আসবে না, দশটা আসবে, দশটা ওয়েল নারিশমেন্ট পাবে, এখানে তো নারিশই ব্যাপারটা, তাহলে নিশ্চয়ই সাকসেস হবে, কিন্তু ধৈর্যটা রাখতে হবে। যারা এখন ম্যানেজমেন্টে যারা আছেন তাদেরকে একটাই কথা বলবো যে হ্যাভ প্যাসেন্স, সাকসেস হবেই। থ্যাংক ইউ।